বাজেট থেকে 500 কোটি টাকা কমে প্রকল্পের কাজ সমাপ্ত করেছে। নবনির্মিত শাহজালাল সার কারখানা ঘুরে আমাদের ফেঞ্চিবাস প্রতিনিধি জুয়েল খানকে স্বাগত জানিয়ে ক্যামেরা দেখুন। সত্য, 500 কোটি টাকা কমে নির্মাণ কাজ শেষ করছে এই সার কারখানা। বেঁচে যাওয়া এই টাকা দিয়ে একই জায়গায় ইউরিয়া সারের কাঁচামাল ইউরিয়া ফর্মাল ডিহাইড্রেট উৎপাদনের জন্য সরকার পৃথক আরেকটি কারখানা স্থাপন করবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 5,409 কোটি টাকা। এর মধ্যে 3,966 কোটি টাকা সরবরাহ করেছে চীন সরকার ও দেশটির এক্সিম ব্যাংক। ব্যয়ের অবশিষ্ট 1,423 কোটি টাকা দেশীয় তহবিল থেকে জোগান দেওয়া হবে। কাঁচামাল তৈরির ইউরিয়া ফর্মাল ডিহাইড্রেট কারখানাটি নির্মাণ হলে শুধু শাহজালাল সার কারখানা নয়, দেশের অন্যান্য সার কারখানাগুলোতেও এই কারখানা থেকে কাঁচামাল সরবরাহ করতে পারবে। তাতে দেশের কোটি কোটি টাকা ব্যয় কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানা উদ্বোধন করার পরপর একই স্থানে অর্থাৎ আগের কারখানায় ইউরিয়া ফর্মাল ডিহাইড্রেটের কারখানার কাজ শুরু হবে।